চোখ রাখব পরবর্তী খবরে। বিজেপি দলের রাজ্য সভাপতির দায়িত্ব পেয়ে কলকাতায় এলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। মালদা টাউন স্টেশনে তাকে সংবর্ধনা দেওয়া হয়। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, যারা দল বদল করেছেন সেটা তাদের ব্যাপার, যারা বিজেপি দলের নীতি আদর্শ নিয়ে দল করেন তারা কেউ দলত্যাগ করবেন না। বিজেপি দলের মূল স্তম্ভ বুথের কর্মীরা। দেখুন, যারা দল বদল করছেন তারা নিজেরাই বলতে পারবেন কেন করছেন। তবে ভারতীয় জনতা পার্টি যারা নীতি আদর্শের জন্য করেন, বেশিরভাগ কর্মীরা আমাদের, তারা কোনোদিন দল বদল করবেন না, এবং যারা করেছেন তারা নিজেরা বলতে পারবেন। এবং আমাদের মূল স্তম্ভ হচ্ছে আমাদের বুথে নীতি আদর্শকে সামনে নিয়ে যে সমস্ত কর্মীরা লড়াই করছেন তারা হচ্ছে আমাদের মূল শক্তি। অর্থাৎ কে গেল কে এলো তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের কর্মীরা আছে কিনা। আমাদের বুথে যারা লড়াইটা দেন তাদের উপর নির্ভর করে ভারতীয় জনতা পার্টি, আমার উপরেও নির্ভর করে না। এই জন্য তারা যতক্ষণ আছে ভারতীয় জনতা পার্টির চিন্তা নেই।